হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা এর আগের টিউটোরিয়ালে যেটা দেখলাম, আমরা আমাদের এখানে যেই ফ্লোয়ের কনফিগারেশনগুলো অ্যাড করেছি এবং আমরা একটা কন্ট্যাক্ট ড্যাশ ফ্লো নামে আমরা এখানে একটা ওয়েব ফ্লোর একটা কনফিগারেশন অ্যাড করেছি না, ওয়েব ইন ফ্লোজের একটা ফোল্ডারের ভেতরে। এবং যখন আমরা প্রজেক্টটা রান করছি তখন দেখা যাচ্ছে আমাদের প্রজেক্ট একটা স্টার্ট ডট জেএসপি নামে একটা ফাইল খুঁজছে, এবং ফাইলটা খুঁজছে মেইনলি আমাদের এই ওয়েব কন্টেন্টের, ওয়েব আইএনএফের ভিতরে, ফ্লোজের ভিতরে আমাদের এই ফাইলটা সে খুঁজছে যেখানে কন্ট্যাক্ট ফ্লো ডট এক্সএমএল আছে। আমরা যদি মেসেজেসে যাই, এই যে ফ্লোজের ভিতরে সে খুঁজছে। তা আমরা যদি এখানে একটা ফাইল ক্রিয়েট করে দেই, আমরা দেখব যে ওই ফাইলটা এখানে আসবে। হ্যালো ফ্রম ওয়েব ফ্লোজ, আমরা যদি এটাকে সেভ করি এবং এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে দেখা যাচ্ছে হ্যালো ফ্রম ওয়েব ফ্লোজ কিন্তু আসছে। তো আমরা তো আসলে চাচ্ছি যে এটা টাইলসের থ্রুতে কনফিগার করতে হবে, কেননা আমাদের এখানে হেডার নাই, ফুটার নাই এবং টাইলসের কনফিগারেশনগুলো আসবে না যদি আমরা এইভাবে করি। তো আমরা অ্যাপাচি টাইলস এখানে যদি কনফিগার করতে চাই, লেটস গো টু আওয়ার কনফিগারেশন অফ ওয়েব ফ্লো অ্যান্ড স্টার্ট ইন্ট্রোডিউসিং দোজ। আমরা নোটিসের সার্ভলেটে যাই এবং এখানে যে ফ্লো ট্যাবটা আছে, এই ফ্লো ট্যাবের ভেতরে আমরা এখানে আমাদের যে ফ্লো রেজিস্ট্রি আছে এখানে, এই এখানে আসলে আমাদের আরেকটা অ্যাড করতে হবে। হ্যাঁ, সেটা যেটা আমরা অ্যাড করব সেটা হলো ফ্লো বিল্ডার সার্ভিস। হ্যাঁ, ফ্লো বিল্ডার সার্ভিসে আমরা একটা আইডি দেই, ফ্লো বিল্ডার সার্ভিস। এবং এই যে নতুন যে ফ্লো বিল্ডার সার্ভিসেসের আমরা যে আইডি দিলাম, এইটাকে আমরা আসলে আমাদের এই ফ্লো রেজিস্ট্রিতে এখানে একটা অপশন আছে ফ্লো বিল্ডার সার্ভিসেস, এই জায়গাতে আমরা ওই আইডিটা পেস্ট করে দিই। তাহলে আমাদের এই যে ফ্লো বিল্ডার সার্ভিসের সাথে ফ্লো রেজিস্ট্রির একটা লিঙ্ক কিন্তু হয়ে গেল। এখন এখানে দেখি আমরা একটা ভিউ ফ্যাক্টরি ক্রিয়েটর আমাদের এখানে একটা আছে, আমরা এখানে একটা আইডি দিয়ে দিব এমভিসি ভিউ ফ্যাক্টরি ক্রিয়েটর। এবং এই আইডিটা আমরা একটা বিন তৈরি করব, আমরা আমাদের বিনে চলে যাই, এখানে যে নিউ বিন দিই আইডি এমভিসি ভিউ ফ্যাক্টরি ক্রিয়েটর, এবং ক্লাস হবে এমভিসি ভিউ ফ্যাক্টরি ক্রিয়েটর। ঠিক আছে, আমরা যদি এটাকে ফিনিশ দিই আমাদের দেখা যাবে আমাদের ওই বিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের এই এমভিসি ভিউ ফ্যাক্টরি ক্রিয়েটরে আমরা একটা প্রপার্টি ইনসার্ট করব, যেটা হবে কি না ভিউ রিজলভার। এবং এইখানে আমরা আমাদের এক্সিস্টিং যে টাইলস ভিউ রিজলভারটা আছে, সেই টাইলস ভিউ রিজলভারটা আমরা এখানে অ্যাটাচ করে দেব। তাহলে কিন্তু আমাদের কনফিগারেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এখন যদি একটু সোর্সে যে আমরা যদি ফ্লোটা দেখি, যে আমাদের যে ফ্লো রেজিস্ট্রি যেটা আছে, যেটা হলো ওয়েব ফ্লোর কনফিগারেশন, ফ্লো রেজিস্ট্রিতে আমরা একটা বিল্ডার সার্ভিস ইউজ করছি যেটা হলো ফ্লো বিল্ডার সার্ভিসেস। এবং আমরা এখানে এই যে ফ্লো বিল্ডার সার্ভিসেসে আমরা বলতেছি যে সে এমভিসি ভিউ ফ্যাক্টরি ক্রিয়েটারটা ইউজ করবে। এমভিসি ভিউ ফ্যাক্টরি ক্রিয়েটারে যে আমরা বলতেছি যে এর ভিউ রিজলভার হবে টাইলস ভিউ রিজলভার। এবং আমরা ওপরে গেলে দেখব যে এই যে টাইলস ভিউ রিজলভার, এটা কিন্তু আমাদের এখানে একটা বিন এখানে অলরেডি ডিফাইন করা আছে। তো এইভাবে কিন্তু আমাদের ওয়েব ফ্লোর সাথে আমাদের অ্যাপাচির কনফিগারেশনটা হয়ে গেল। তো এখন আমাদের যেহেতু টাইলস রিজলভারটা আমরা এখানে অ্যাটাচ করে দিয়েছি, আমরা এক কাজ করি, আমরা আমাদের এই স্টার্ট জিএসপিটাকে আমরা টাইলসের ভেতরে মুভ করে নিয়ে যাই। হ্যাঁ, এবং এটাকে যদি আমি টাইলসের ভেতরে মুভ করে নিই, তাহলে এখন আমাদের যে টাইলসের কনফিগারেটর আছে ওটার নাম হচ্ছে ডিফল্ট ডট এক্সএমএল। এইখানে আমরা একটা স্টার্ট লজিক্যাল নেমের জন্য আমরা একটা ডেফিনেশন এখানে নিয়ে আসি, এটাকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডাউন। ঠিক আছে, নাও আমরা এখানে দিলাম স্টার্ট, এটার নাম দিলাম, আমরা নাম দিতে পারি সেন্ড মেসেজ, এবং এখানে আমরা স্টার্ট ডট জিএসপিটা ইউজ করব। দ্যাট শুড ডু দ্য ট্রিক। তো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি,
হোপফুলি আমাদের সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে। আমাদের আসলে স্প্রিং অটোমেটিক্যালি এটাকে রিডেপ্লয় করার কথা, যেহেতু রিডেপ্লয় করছে না আমরা এটাকে আরেকবার রান করি, রান অ্যাজ, রান অন সার্ভার, ফিনিশ, রিস্টার্ট। এবং এখন যদি আমরা আমাদের ওয়েবস আমাদের ব্রাউজারে আমরা যদি মেসেজেস লিঙ্কটাতে যাই, তাহলে আমাদের এই ইয়েটা স্টার্টটা টাইলসের থ্রু দিয়ে দেখানোর কথা, মেসেজ, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যালো ফর্ম ফ্লোজ এটা কিন্তু টাইলসের মধ্য দিয়ে আসছে। সো আমাদের কনফিগারেশন যেভাবে আমরা তৈরি করেছি এটা কিন্তু কাজ করছে। তো আপনাদের এই কনফিগারেশন টোটাল জিনিসটা এটা কিন্তু মুখস্থ রাখার আসলে কিছু নাই এ জায়গাতে। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি যে এই যে নোটিসের সার্ভলেটে এখানে আমরা যে বলে দিয়েছি না, আমরা যে টাইলস কনফিগারেটর আমাদের ডিফল্ট লেআউট দেওয়া আছে, এবং আমরা এখানে আইডি মেসেজ দিয়েছি, এ কারণে আমাদের মেসেজে যাচ্ছে, এবং আমাদের এই কন্ট্যাক্ট যে ফ্লোটা আছে ওখানে আমরা স্টার্ট বলে দিয়েছিলাম, এই লজিক্যাল নেমটাই আমাদের এই ডিফল্ট এক্সএমএলের লজিক্যাল নেমের কাছে আসছে, এবং আমাদের ওখান থেকে আমাদের স্টার্ট ডট জিএসপিটা আমরা এখানে এভাবে ম্যাপ করছি। তো এই টিউটোরিয়ালটা শেষ করার আগে আমরা একটু রিফ্যাক্টর করে নেই। আমরা আমাদের যেই স্টার্ট জিএসপি ফাইলটা আছে ওটা তো শুরুতে দেখানোর জন্য আমরা স্টার্ট নেম রেখেছিলাম, আমরা এটাকে রিনেম করে দিই। হ্যাঁ, সো লেটস গো টু দিস অ্যান্ড রিনেম ইট টু কন্ট্যাক্ট জিএসপি, কন্ট্যাক্ট জিএসপি, এবং এই রিফ্লেকশনটা আমরা আমাদের টাইলসের পেজেও নিয়ে আসি। এটা স্টার্ট হবে না, এটা হবে কন্ট্যাক্ট, এবং আমাদের ডেফিনেশনের নেমে আমরা এখানে দিতে পারি শো কন্ট্যাক্ট ফর্ম, এবং এই নামটাই আমরা এখন দিয়ে দিব আমাদের কন্ট্যাক্ট ফ্লোতে, শো কন্ট্যাক্ট ফর্ম। এখানে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম দেখাবো পরে। এখন যদি আমরা আবার আমাদের ব্রাউজারে যাই এবং আমরা যদি এটা রিরান করি, স্টার্ট, আমরা মনে হয় আবার এটাকে, লেটস সি, আমরা এটাকে আরেকবার স্টপ করে রান করি। আমরা কি কোনো জায়গায় কোনো কিছু মিস করেছি? শো কন্ট্যাক্ট ফর্ম এখানে আছে, এখান থেকে আমার টাইলসের শো কন্ট্যাক্ট ফর্মে যাবে, সেখান থেকে কন্ট্যাক্ট জিএসপি, কন্ট্যাক্ট জিএসপি না, ঠিক আছে, আমরা আরেকবার এটাকে রিডেপ্লয় করি। হ্যাঁ, রান অন সার্ভার, ফিনিশ, আশা করি এবার কাজ করবে। সো নোটিসেস মেসেজ, হ্যাঁ এবার কাজ করছে, তার মানে আমাদের কনফিগারেশন ঠিক আছে। সো নেক্সটে আমরা এখানে কন্ট্যাক্ট ফর্মে আরও কিছু আমাদের ফর্মগুলো তৈরি করবো। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।